উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ডিস্টেন্স অ্যান্ড অনলাইন লার্নিং প্রোগ্রামে স্বাগত। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমার পরিচয়। মোহাম্মদ সেলিম রানা, বিএসসি অনার্স রসায়ন, এমএস ললিত রসায়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অবসর রসায়ন, বাউল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুর সদর, গাজীপুর। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পড়ব রসায়ন দ্বিতীয় পত্র, অধ্যায় দ্বিতীয়, লেকচার 14, অধ্যায়ের নাম জৈব রসায়ন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু বেঞ্জিনে বহু প্রতিস্থাপন বিক্রিয়া ও ওরিয়েন্টেশন, বেঞ্জিন বলয় সক্রিয়কারী ও বলয় নিষ্ক্রিয়কারীমূলক, অ্যালকেন অ্যালকিন ও অ্যালকাইন, অ্যালকাল হ্যালাইড ও অ্যারাইল হ্যালাইড। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে দেখে নিচ্ছি জৈব যৌগের প্রতিস্থাপন বিক্রিয়া। বেঞ্জিন বলয়ের একটি হাইড্রোজেন পরমাণু যখন কোনো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন উৎপন্ন যৌগকে বেঞ্জিনের প্রথম প্রতিস্থাপিত যৌগ বলে। দেখো, এখানে বেঞ্জিনের হাইড্রোজেনটা সরিয়ে ক্লোরিন, এটা টলুইন, এটা হাইড্রোজেন সরিয়ে ওএস, এটা ফেনল, এটা অ্যালডিহাইড মূলক দ্বারা হাইড্রোজেন সরালে বেঞ্জালডিহাইড, এটা বেঞ্জোয়িক অ্যাসিড। এগুলো অধিক সক্রিয়, এগুলো বেঞ্জিন থেকে কম সক্রিয়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক। যে সকল মূলক বেঞ্জিন বলয়ের অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে বেঞ্জিন বলয়কে সক্রিয় করে তোলে, তাদেরকে অর্থপ্যারা নির্দেশক বলে। অর্থপ্যারা নির্দেশকের উদাহরণ মিথাইল অ্যামিনো, OH2, অ্যালকোক্সাইড এবং হ্যালোজেন। উদাহরণ, বেঞ্জিনে যদি মিথাইল উপস্থিত থাকে, এটা মিথাইল ইলেকট্রন পুশ করবে, তখন বেঞ্জিনের অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে। এই জন্য মিথাইলটা বেঞ্জিনের ক্ষেত্রে অর্থপ্যারা নির্দেশক হিসেবে কাজ করে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব অর্থপ্যারা নির্দেশকের বৈশিষ্ট্য। অর্থপ্যারা নির্দেশক গ্রুপের ধনাত্মকাবেশীয় ধর্ম থাকে। অ্যালকাইল মূলক যেমন মিথাইল ইথাইল, অর্থপ্যারা নির্দেশক কমপক্ষে একটি নিঃসঙ্গ যুগল যুগল ইলেকট্রন যুগল থাকে, যেমন অ্যামিনো গ্রুপ, OH2, প্রত্যেকটা অর্থপ্যারা নির্দেশকে এক কম্পকে এক জোড়া লোন পেয়ার অফ ইলেকট্রন। শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা দেখব বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। যে সকল মূলক বেঞ্জিন বলয়ের অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে বেঞ্জিন বলয়কে নিষ্ক্রিয় করে তোলে, তাদেরকে অর্থপ্যারা নির্দেশক, সরি এটা হবে ম্যাটার নির্দেশক বলে। ম্যাটার নির্দেশকের উদাহরণ নাইট্রো, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, সাইনাইড। তাহলে নাইট্রোটা কি করে, বেঞ্জিন থেকে ইলেকট্রন নিচের দিকে নিয়ে নেয়, তখন বেঞ্জিনের ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায় এবং এই জন্য এটা নাইট্রোটা ম্যাটার নির্দেশক হিসেবে কাজ করে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব ম্যাটার নির্দেশকের বৈশিষ্ট্য। ম্যাটার নির্দেশকের অক্সিজেন পরমাণুর দ্বিবন্ধন থাকে, যেমন নাইট্রো, অ্যালডিহাইড, কার্বনিক অ্যাসিড। ম্যাটার নির্দেশক গ্রুপে কার্বন নাইট্রোজেন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন থাকে, যেমন সাইনাইড গ্রুপ। বেঞ্জিন বলে দ্বি প্রতিস্থাপন। এখন বেঞ্জিন বলে উপস্থিত প্রথম প্রতিস্থাপক যেমন মিথাইল হাইড্রোক্সি অ্যামিনো নাইট্রো মূলকের মধ্যে কোন ধরনের আবেশীয় ফল এবং মেসোমেরিক ফল রয়েছে তার উপর নির্ভর করে বেঞ্জিন বলে দ্বি প্রতিস্থাপক মূলকে অর্থপ্যারা অথবা ম্যাটা অবস্থানে প্রবেশ করতে হয় এবং ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া গতি প্রথম প্রতিস্থাপক দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেমন টলুইনে নাইট্রেশন। শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো আমরা এটা টলুইন, এটা নাইট্রেশন করার সময় টলুইনটা যেহেতু অর্থপ্যারা, টলুইনের মিথাইলটা যেহেতু অর্থপ্যারা নির্দেশক, এই নাইট্রোটা হয় অর্থ না হয় প্যারা অবস্থানে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বলবো অ্যালকেন, অ্যালকেনের শনাক্তকরণ। অ্যালকেন হলো কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত সম্পৃক্ত
দ্বিমৌলিক যৌগ যৌগ শ্রেণীর সাধারণ সংখ্যা সিএন স্টুডেন্ট প্লাস টু, অর্থাৎ কার্বন যা হবে হাইড্রোজেন তার দ্বিগুণ, দ্বিগুণ থেকে দুই বেশি। অ্যালকেন প্রস্তুতি, অ্যালকেন প্রস্তুতি একটি উদাহরণ কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে। দেখো এটা কার্বক্সিলিক অ্যাসিড সোডিয়াম লবণ, এটার সাথে সুরা লাইম, এটা সোডিয়াম হাইড্রোক্সাইডকে সুরা আর ক্যালসিয়াম অক্সাইডকে লাইন বলি। তাহলে এটার সাথে এটা উত্তপ্ত হলে এখানে আর এর সাথে এখান থেকে একটা এস অর্থাৎ অ্যালকেন হবে, আর সোডিয়াম সোডিয়াম মিলে এন এ টু সি ও ও ও এটার সাথে একটা অক্সিজেন যুক্ত হয়ে এন এ টু সিও থ্রি অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড, অ্যালকেন হবে সোডিয়াম কার্বন। যেহেতু এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে তাহলে এটা হবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দেখবো অ্যালকেন প্রস্তুতি অ্যালকাল হ্যালাইড থেকে। অ্যালকাল হ্যালাইড সোডিয়ামের উপস্থিতি সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে শুষ্ক ইথারের উপস্থিতিতে। অ্যালকাল হ্যালাইড অ্যালকাল অ্যালকাল যুক্ত হয়ে উচ্চতর অ্যালকেন উৎপন্ন হবে। আমরা যদি এখানে ইথেন দিই তাহলে পাবো বিউটেন, বিউটাইল হ্যালাইড দিলে তাহলে পাবো অক্টেন। তাহলে এই ধরনের বিক্রিয়াকে বলা হয় উডস। এখন আমরা দেখবো অ্যালকেন প্রস্তুতি ক্লিমেনসন বিজারণ দ্বারা। শিক্ষার্থীবৃন্দ কার্বনিল যৌগ যেমন অ্যালডিহাইড ও কিটোনকে জিঙ্ক অ্যামালগাম ও গারো হাইড্রোক্লোরিক অ্যাসিড, জিঙ্ক অ্যামালগাম জিঙ্ক এবং মার্কারি এবং গারো হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে এখানে অ্যালডিহাইডের এই সিও অ্যালডিহাইড অথবা কিটোন সিও গ্রুপের সিও ওটার জায়গায় কি আসবে CH2, অর্থাৎ সিও বা কার্বনিল মূলকটা CH2 মিথিলিন মূলকে পরিণত হবে। তাহলে CH3 সি ওর জায়গায় CH2 আর এখানে CH3 হবে অর্থাৎ অ্যালকেন হবে। আর এখানে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি হবে। তাহলে এই বিক্রিয়াটা হলো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, সিও গ্রুপটা বিজারিত হয়ে CH2 বা মিথিলিন গ্রুপে পরিণত হচ্ছে। এই ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালডিহাইড থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারি। শিক্ষার্থীবৃন্দ এই পর্যায়ে আমরা দেখব অ্যালকিন একক দ্বিবন্ধনযুক্ত মূলক মুক্ত শিকল হাইড্রোকার্বন হলো অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংখ্যা হলো CN2N। অ্যালকিনের সাধারণ প্রস্তুতি, এক অ্যালকোহলের পাবাবক্রিয় নির্দন প্রায় 350-400 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় অ্যালুমিনিয়াম গুঁড়ার উপর দিয়ে অ্যালকোহলের বাষ্পকে চালনা করলে এখন পানি অপসারিত হয়ে অ্যালকিন উৎপন্ন হয়। দেখো শিক্ষার্থীবৃন্দ এটা অ্যালকোহল, এটাকে আমরা উত্তপ্ত করলে পাবো অ্যালকিন, অর্থাৎ এখান থেকে এই কার্বন থেকে ওএইচ, এই কার্বন থেকে একটা এইচ চলে যাবে। তাহলে কি দাঁড়াবে শিক্ষার্থীবৃন্দ এখানে একটা ভুল আছে, একটা CH2 না হয় CH হবে, কারণ এখান থেকে একটা হাইড্রোজেন যাবে এখান থেকে ওএইচ। তাহলে এটা কি হবে, এটা হবে প্রোপিন। এখন আমরা দেখব অ্যালকিনের শনাক্তকারী বিক্রিয়া অসম্পৃক্ততা নির্ণয় পরীক্ষা। এক জৈব যৌগের অসম্পৃক্ততা নির্ণয় পরীক্ষার জন্য ব্রোমিন দ্রবণ পরীক্ষা। শিক্ষার্থীবৃন্দ আমরা জানি ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে ব্রোমিনের দ্রবণটা লাল, অসম্পৃক্ত যৌগগুলো এই ব্রোমিনের সাথে বিক্রিয়া করে সম্পৃক্ত জৈব যৌগ সৃষ্টি করে। এক্ষেত্রে ইথিনের সাথে ব্রোমিন বিক্রিয়া করে 1,2-dibromo ইথেন হবে। শিক্ষার্থীবৃন্দ এই দ্বিবন্ধনটা এ পাশে দ্বিবন্ধন হবে না, একক বন্ধন হয়ে যাবে আর দুই পাশে দুটো ব্রোমিন থাকবে। এরপর হলো বেয়ার পরীক্ষা, ক্ষারীয় এর গোলাপি বর্ণের দ্রবণ অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে চালিত করে গ্লাইকল ও কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয় পারম্যাঙ্গানেটের গুলোতে। শিক্ষার্থীবৃন্দ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ গোলাপি, এখান থেকে আসবে জাইমিন অক্সিজেন জলীয় অংশ, এটা এই তিনের সাথে বিক্রিয়া করে এখান থেকে একটা অক্সিজেন একটা হাইড্রোজেন মিলে এই পাশে একটা ওএস হবে, এই পাশে ওএস হবে। আর এখানে দ্বিবন্ধনটা একটা ভুল হয়েছে, এটা সঠিক হবে দ্বিবন্ধনের জায়গায় একক বন্ধন, দুই পাশে দুটো ওএস যুক্ত হবে। এই বন্ধন একটা বন্ধন ভেঙে দুই পাশে দুটো ওএস।
বিন্দু, এখন আমরা দেখব অ্যালকাইন ত্রিবন্ধন যুক্ত হাইড্রোকার্বন গুলোকে বলা হয় অ্যালকাইন। সাধারণ সংকেত CnH2n, এটা -2, +2 জায়গায় -2। অ্যালকাইনের উপস্থিতি ক্যালসিয়াম কার্বাইড থেকে। ক্যালসিয়াম কার্বাইডের আদ্র বিশ্লেষণে শিল্প ক্ষেত্রে প্রচুর পরিমাণে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করা হয়, এজন্য কোক কার্বন ও লাইমের মিশ্রণকে বৈদ্যুতিক চুল্লিতে উত্তপ্ত করলে ক্যালসিয়াম কার্বাইড উৎপন্ন হয়। পরীক্ষাগারেও ক্যালসিয়াম কার্বাইডের আদ্র বিশ্লেষণ করে অ্যাসিটিলিন প্রস্তুত করা হয়। দেখো, ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড বা লাইম কার্বন ডাইঅক্সাইড হবে। এই লাইমটাকে আবার কার্বন সহ উত্তপ্ত করলে ক্যালসিয়াম কার্বাইড। এই ক্যালসিয়াম কার্বাইডটা পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিটিলিন বা ইথাইন। এখন আমরা দেখব অ্যালকাইনের শনাক্তকারী বিক্রিয়া। এক, অ্যালকাইন অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট বা ডাইমিন সিলভার ওয়ান নাইট্রেট দ্রবণের সাথে বিক্রিয়া করে অ্যালকানাইটের সাদা অধিকার দেখায়। দেখো, এটা অ্যালকাইন, এটা ডাইমিন সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করবে, করে হাইড্রোজেনগুলোর জায়গায় সিলভার হবে, অর্থাৎ অ্যালকানাইট হবে, এবং এটা সাদা অধিকার সৃষ্টি। অন্যদিকে এই অ্যালকাইন যদি ডায়ামিন কপার ওয়ান নাইট্রেটের সাথে বিক্রিয়া করে তাহলে অ্যালকানাইটের সাদা লাল অর্ধক্ষেপ সৃষ্টি হবে। লাল অর্ধক্ষেপের মাধ্যমে অ্যালকাইনের উপস্থিতি আমরা নিশ্চিত করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা অ্যালকাল হ্যালাইড ও অ্যারাইল হ্যালাইড সম্পর্কে আলোচনা করব। অ্যালকেন ও এরেন অণু থেকে একটি হাইড্রোজেন পরমাণু সরিয়ে নিলে অ্যালকাল হ্যালাইড ও অ্যারাইল হ্যালাইড পাওয়া যায়। মিথেন থেকে একটি হাইড্রোজেন ক্লোরিন দ্বারা সরিয়ে নিলে মিথাইল ক্লোরাইড, এটা অ্যালকাল হ্যালাইড। বেনজিন থেকে একটা হাইড্রোজেন একটি ক্লোরিন দ্বারা সরিয়ে নিলে ক্লোরোবেনজিন, এটা হলো একটা অ্যারাইল হ্যালাইড। অ্যালকাল হ্যালাইড প্রস্তুতি, অ্যালকোহল ও ফসফরাস পেন্টা ক্লোরাইড সহ বিক্রিয়ায় অ্যালকাল ক্লোরাইড উৎপন্ন হয়। বিন্দু, অ্যালকোহল ফসফরাস পেন্টা ক্লোরাইড, এখানে OH এর জায়গায় একটা ক্লোরিন যুক্ত হবে, অর্থাৎ অ্যালকাল হ্যালাইড হবে। বিন্দু, অ্যারাইল হ্যালাইড আমরা দেখবো হ্যালোজেন বাহক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতি এত 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেঞ্জিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া ক্লোরোবেঞ্জিন হয়। বেঞ্জিনের একটা হাইড্রোজেনকে একটা ক্লোরিন সরিয়ে ক্লোরোবেঞ্জিন হয়, এটা একটা অ্যারাইল হ্যালাইড। ক্লোরোবেঞ্জিনের ব্যবহার, ক্লোরোবেঞ্জিন থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ যৌগ যেমন DDT, অ্যানিলিন, ফেনল ইত্যাদি উৎপাদন করা হয়। দ্রাবক হিসেবে ক্লোরোবেঞ্জিন শিল্প ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন আমরা দেখব DDT সম্পর্কে। DDT হলো প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথার। DDT প্রস্তুতি, গারো সালফ্রিক অ্যাসিড, গারো সালফ্রিক অ্যাসিডের উপস্থিতিতে ক্লোরোবেঞ্জিনকে ক্লোরাল বা ট্রাইক্লোরো অ্যাসিটাল্ডিহাইড সহ উত্তপ্ত করলে DDT বা প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন উৎপন্ন হয়। দেখো, এটা ক্লোরাল, এই কার্বনের সাথে তিন দিকে তিনটা ক্লোরিন অ্যালডিহাইড মূলক থাকবে, আর এখানে দুটি ক্লোরোবেনজিন ক্লোরোবেনজিন এটার সাথে বিক্রিয়া করবে। তাহলে এখানে এই COOর জায়গায় এখানে একটা ক্লোরোবেনজিন যুক্ত হবে, আর এখানে যেহেতু দ্বিবন্ধন আর একটা বন্ধনে আর একটা ক্লোরোবেনজিন যুক্ত হবে, অর্থাৎ DDT। আর কি হবে, এই অক্সিজেনটা এখানে দুটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে পানি। 1940 থেকে 70-50 দশকে কীটনাশক এবং জীবাণুনাশক হিসাবে DDT প্রচুর ব্যবহার করা হতো। DDT পাউডার পরিবেশের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়। বর্তমানে আন্তর্জাতিক কৃষিক্ষেত্রে এর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আমরা আজকের একদম ক্লাস শেষ পর্যায়ে, এখন দেখে নিচ্ছি এবারের কাজ। বেঞ্জিন বলে একক প্রতিস্থাপন ও দ্বি প্রতিস্থাপন,
অর্থকরা নির্দেশক ও ম্যাটার নির্দেশক কাকে বলে উদাহরণ দাও। অ্যালকেন কাকে বলে অ্যালকেনে গোষ্ঠী লেখো। অ্যালকিন কাকে বলে অ্যালকেনে অসম্পৃক্ততা নির্ণয় পরীক্ষা ব্যাখ্যা করো। অ্যালকাইন কাকে বলে অ্যালকেন প্রস্তুতি এবং অ্যালকেনের শনাক্তকারী বিক্রিয়া লেখো। অ্যালকালোয়ারাল হ্যালাইড কি? অ্যালকালোয়ারাল হ্যালাইড প্রস্তুতি ও ব্যবহার লিখো। ডিডিটি কি? ডিডিটি প্রস্তুতি ও ব্যবহার লিখো। এছাড়া বিভিন্ন শিক্ষকগণ ও কলেজের টেস্ট পরীক্ষায় আগত সৃজনশীল ও নৈবিত্তিক প্রশ্ন নিয়মিত বেশি বেশি চর্চা করো। শিক্ষার্থীবৃন্দ, আজকের আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে। আজকের ক্লাসটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করবেন। আমাদের আমার আজকের এই ক্লাসটি আমাদের প্রতিষ্ঠানের ফেসবুক পেজ ছাড়াও আমার ইউটিউব চ্যানেল সেলিম রানাস কেমিস্ট্রি স্কুলে পেতে পারো। আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।